हेलो फ्रेंड्स, आज के जो रेसिपिटा अपन संगे शेयर करब से दीदी का शिखे। हमार दीदी प्राय सब धरण रान्ना घर उपाय खूब सुंदर रान्ना करत, से ही रान्नार मध्य एटा एक तो क्यों हमार दीदी ये रेसिपिटा रान्ना करत चलू अपन संगे शेयर करी। और ये रेसिपिटा हलो मशरूम कारी बा अने चलती कथा थकें खड़े छातु बा पल छातु बा दुर्गा छातुर चचड़ी बा तरकारी। तो प्रथम ये छातुगुलो के भालो करे बेचे नीते होबे। ये छातुगुलोर जो पतला लेयार रोयेछे ये लेयारेर माझे प्रचुर पोका एवं नोंगरा थाके, ताई प्रचुर आलोते ये नोंगरा एवं पोकागुलो के बेचे नीते होबे। तारपर ये छातुगुलो के छोटो छोटो टुकरोते केटे नीते होबे। तो ये छातुर पतला एकटा आस्तरण रोयेछे, तो अपनारा पारले तुलबें ना तुलले कोनो असुविधे नेई। तो आमी एकटा तुले देखाच्छि किभाबे तुलते हय। মাশরুমের মধ্যে থাকা জার্মগুলোকে নষ্ট করার জন্য আমি গরম জল নিয়েছি, আর গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে লবণ এবং হলুদ গুঁড়ো। এই জলের মধ্যে আমি মাশরুমগুলোকে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখব। তো ফিরে আসছি 10 মিনিটের পর। 10 মিনিট হয়ে গেছে, এখন আমি মাশরুমগুলোকে দুই হাত দিয়ে ভালো করে চটকে মাশরুমের মধ্যে থাকা লাল জলকে আমি বের করে দেব। মাশরুমের মধ্যে থাকা লাল রং বের না হওয়া পর্যন্ত বারবার জলটাকে আমি চেঞ্জ করে ওই মাশরুমগুলোকে ধুয়ে নেব। আর মাশরুমটাকে আপনারা পাইলে এরকম একটা বড় স্ট্রেনারের সাহায্যে বা পরিষ্কার কাপড়ের সাহায্যে ছেঁকে নেবেন, কারণ যখন দুই হাত দিয়ে মাশরুমগুলোকে চটকানো হয় তখন মাশরুমগুলো ছোট ছোট টুকরো হয়ে যায়, সেগুলো গলে যেতে পারে। সেই কারণে আপনারা কাপড়ে ছেঁকে নিলে ভালো হয়। মাশরুমগুলো আমার ভালোভাবে ধোয়া হয়ে গেছে, এখন মাশরুমের মধ্যে থাকা জলগুলোকে এইভাবে চিপে চিপে আমি বের করে দেব। তো বন্ধুরা, আমি 350 গ্রাম মাশরুম নিয়েছিলাম, এতটাই হয়েছে। এবং মাশরুমের সঙ্গে অ্যাডজাস্ট করে আমি একটা মাঝারি সাইজের আলু আমি কেটে নিয়েছি সরু ও লম্বা করে। আর মশলা হিসাবে এখানে লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, পেঁয়াজের বাটা আর জিরে আর তেজপাতার বাটা আমি ব্যবহার করব। কড়াই গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি তেল। এখানে আমি সরষের তেল দিয়েছি। এবার লবণ হলুদ দিয়ে আলু এবং মাশরুমগুলোকে হালকা আমি ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, আবারও দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সরষের তেল। তো এখন দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন। পাঁচ ফোড়নটা 30 সেকেন্ড মতো ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এবং পেঁয়াজের পেস্ট একসঙ্গে। পেঁয়াজের পেস্টের মধ্যে প্রচুর জল থাকে, তাই তার সঙ্গে লঙ্কার গুঁড়োটাও মিশিয়ে দিয়েছি যাতে লঙ্কার গুঁড়োটা পুড়ে না যায়। পেঁয়াজ এবং লঙ্কার পেস্টের উপরে যতক্ষণ না তেল ভেসে আসছে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব। তো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তো তেল ছেড়ে দিয়েছে প্রায়, আমার পেঁয়াজ এবং লঙ্কার পেস্টটা ভাজা হয়ে গেছে এবং সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে। এই অবস্থায় আমি দিয়ে দেব জিরে এবং তেজপাতার পেস্ট। আপনারা জিরে তেজপাতার পেস্টটা না ভেজে আপনারা জলে গুলে দিতেও পারেন। তো একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। তো তেল ছেড়ে দিয়েছে, আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা
মাশরুম এবং আলু দিয়ে দেব। তো মিনিট দুয়েক মতো ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। এখন আমি একটা ঢাকনা দিয়ে লো ফ্লেমে 5 থেকে 7 মিনিট রান্না করে নেব। ফিরে আসি 5-7 মিনিট পর। ফিরে এলাম 7 মিনিট পর। তো এখন আমি গ্যাস বন্ধ করে ঢাকনা দিয়ে আবারও 2-3 মিনিটের মধ্যে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। তারপরে আমি দেখাচ্ছি সার্ভ করে মাশরুমের কারিটা কেমন হয়েছে। আমার মাশরুম কারি রেসিপিটা অলমোস্ট ডান। এই রেসিপিটা দিয়ে আপনারা ভাত, রুটি, পরোটা এবং ফ্রাইড রাইসের সঙ্গে সার্ভ করতে পারেন। তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে প্লিজ কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।